নমস্কার কেমন আছেন সবাই ব্লক প্যাসনেট তুহিনার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের ওপর চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কটা শুকনো লঙ্কা রসুন পোয়া তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা হালকা করে আগুনের তাতে পুড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডে দুটো আদার কুচি তার সঙ্গে একটা গোটা টমেটো আর দেবতে গোটা জিরে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে সর্ষে তেলে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। তাতে দিয়ে দেবো অল্প রসুন কুচি অল্প কারিপাতা এখানে কটা মতন গরম মশলা দিচ্ছি আর বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে তাতে দিয়ে দেবো আর একটা গোটা টমেটো অল্প হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কালারের জন্য রেড চিলি পাউডার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে যখন তেল বেরিয়ে আসবে দিয়ে দেবো ওতে চিকেন চিকেনটাতে আমি কিছু দিনই খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা যখন একদমই ড্রাই হয়ে যাবে মশলা ধোয়ার বাটি ধোয়ার যে জলটা হয় সেটা এতে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন আর অল্প গোলমরিচ দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব খুবই একটা ইজি রেসিপি চিকেন ভুনা রেসিপি কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে বেশ ভালো যায় একবার তো বাড়িতে ট্রাই করাই যায় অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে হবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে